উনসত্তরের গণ অভ্যুত্থানে পাকিস্তানি বাহিনীর হাতে প্রথম শহীদ বুদ্ধিজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহার 55তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। দিবসটিকে যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল 9টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডক্টর শামসুজ্জোহার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর উপাচার্য সাংবাদিকদের বলেন, তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এই দিনটিকে সারা দেশে যেন শিক্ষক দিবস হিসেবে মর্যাদা দেয়া হয়। এখানকার যে সকল বুদ্ধিজীবী আছে সবাইকে নিয়ে আমরা একটা সিগনেচার ক্যাম্পেইন করব, করে প্রথমে বিষয়টা আমরা মাননীয় সংসদে যারা আছেন এই সেই সংসদে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আছেন এবং এই ব্যাপারে বর্তমান ডেপুটি স্পিকার উনি খুব আগ্রহী, উনি বলেছেন যে আপনারা আমাদের কাছে আসেন, আমরা এটা সংসদে উত্থাপন করে হয়তো সেই দিবসটাকে আমরা কার্যকর করতে পারবো।